নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে যারা ভর্তি হবে, স্পেশালি ঘুমতি বা অমরপুর বিলুনিয়া থেকে যারা উদয়পুর ডিগ্রি কলেজে ভর্তি হবে, তো তাদের জন্য এই নোটিশটি খুবই জরুরি। তো গতকালকে নোটিশটা পাবলিশ করেছে, তো তোমরা এখানে দেখতে পারবে কী কী দেখতে পারবে, এখানে অ্যাডমিশনের জন্য কী রুলস আছে, কতটা সাবজেক্ট ওয়াইজ সিট আছে, অ্যান্ড মেজর মাইনর্স যে সাবজেক্ট আছে ওইগুলো কী। হ্যাঁ, তো এইগুলো তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন করতে পারো, সেখানে সমস্ত কিছু ডিসকাস করা হয়। তো যারা যারা ভিডিওটি দেখছো তোমরা শেয়ার করে নাও বিভিন্ন জায়গায়, কারণ অনেকেই জানে না বিষয়টা। তো প্রথমে আমরা দেখে নেব তোমাদের কালেকশানের সাবমিশন অ্যাডমিশন ফর্ম যারা, সেটা হলো ষোলো জুন থেকে আগামীকালকে থেকে 22 তারিখ পর্যন্ত আছে। এবং পাবলিকেশন অফ ফার্স্ট মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট সেটা হলো 30 জুন থেকে শুরু হবে, এবং ফার্স্ট রাউন্ড অফ অ্যাডমিশন যেটা সেটা 1 জুলাই অ্যাডমিশন স্টার্ট ফার্স্ট মেরিট লিস্টের। পাবলিকেশন সেকেন্ড মেরিট লিস্ট সেটা হবে 10 জুলাই। সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন অ্যাজ পার দ্য সেকেন্ড মেরিট লিস্ট সেটা হবে 12 জুলাই টু 14 জুলাই, ঠিক আছে। আর ইন বিটুইন আমি বলছি, যারা যারা কোচিং চাও, কোচিং সেন্টারে ভর্তি হতে চাও তোমাদের সাবজেক্টের জন্য, টিউশনের জন্য, নতুন শিক্ষানীতি অনুসারে তো তোমরা জানোই রুলস, অলরেডি আমরা সেমিনারে ডিসকাস করেছি বা গুগল মিটেও ডিসকাস হয়েছে, তো আমাদের গ্রুপেও ডিসকাশন হয়। তো তোমরা যদি মনে করো যে তোমরা কোচিং গাইডেন্স চাই, তো অনলাইনে অফলাইনে ক্লাস আছে, তোমরা আমাদের ফ্যাকাল্টি যে কোনো সাবজেক্টের, সায়েন্স আর্টস কমার্সের সব সাবজেক্টেরই ফ্যাকাল্টি আছে, এবং আমাদের যারা স্টুডেন্ট আছে 80% টু 90% ইভেন এই বছরে আউট অফ 100 পেয়েছে। তো তোমরা যদি মনে করো যে অ্যাডমিশন নিতে চাও, অনলাইনেও ক্লাস করতে পারো, খুবই কম ফি, ঠিক আছে। 5টা সাবজেক্ট বলে আর্টসের মাত্র 1200 টাকা, ঠিক আছে। তারপর তুমি সায়েন্সের যারা আছে তারাও কম টাকায় পড়তে পারে, এটা কম প্রাইস, সায়েন্সের 1500 টাকা দিয়ে পড়তে পারবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা ইচ্ছা করলে সেখানে পড়তে পারো। এবং থার্ড যে লিস্ট পাবলিশ হবে সেটা 17 জুলাই, এবং তোমাদের আলটিমেটলি ক্লাস হবে 26 জুলাই থেকে শুরু হবে তোমাদের ক্লাস, ঠিক আছে। তো এই ছিল তোমার কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো ক্লাস 12 পাস হলেই হবে, এবং বিএসসি ফিজিক্যাল সায়েন্স, আচ্ছা আচ্ছা, বায়োলজিক্যাল সায়েন্স কাদের থাকতে হবে, বায়োলজি থাকতে হবে, বিএ তো আর্টসের হলেই হবে, সিলেকশন মিলে মেজর মাইনর ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট শুড নট বি সেম, ঠিক আছে। তো এটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো, তোমরা দেখে নেবে। ইনটেক ক্যাপাসিটি, ঠিক আছে। হ্যাঁ, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের আন্ডারে মানে ওই কলেজে কতগুলো সিট আছে, বাংলা 200, মেজর মাইনর 200, ইন্টারডিসিপ্লিনারি 200, ইংলিশ 200, মাইনর 200, হ্যাঁ ইন্টারডিসিপ্লিনারি 200, সংস্কৃত 150 আছে, এডুকেশনাল 200 আছে, হিস্ট্রিতে 200 আছে, পলিটিক্যাল সায়েন্স 200 আছে, ফিলোসফি 150 আছে, ইকোনমিক 150 আছে, কর্পোরেট 150 আছে, সাইকোলজি 30, ফিজিক্যাল এডুকেশন 80, মাইনর, হ্যাঁ ইন্টারডিসিপ্লিনারি মাইনর, তারপর জিওগ্রাফি 30, তারপর এনসিসি 33 আছে মাইনর, কেমিস্ট্রি 50 করে, ম্যাথমেটিক্স 50, জুলজি 50, বোটানি 50, হিউম্যান ফিজিওলজি 50, এবং 100 কমার্স। তো জুলজি বা ভুটানি আমাদের এখানে বর্তমানে গোল্ড মেডেলিস্ট আছেন, সায়েন্সের যারা আছো তোমরা যদি মনে করো অনলাইন করবে, বা তোমরা শনি রবিবার হয় এসে ক্লাস করতে পারো উদয়পুর থেকে, আমাদের এখানে কম টাকায় পড়তে পারবে, আমরা সুবিধা করে দেবো সব। ফি স্ট্রাকচার, হ্যাঁ অ্যাডমিশন ফি 12 টাকা, অ্যানুয়াল ফি 150 টাকা, কালচারাল ফেস্টিভ্যাল ফি 150 টাকা, ইন্টারনাল এক্সামিনেশন ফি 100 টাকা, লাইব্রেরি ফি 30 টাকা, আইডেন্টিটি কার্ড 80 টাকা, ল্যাবরেটরি চার্জেস সেটা হলো 340, কলেজ ডেভেলপমেন্ট ফি 100 রুপিস, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন 310, 300,